হিজবুত তাওহীদের এক বইয়ের ভিতরে লিখেছে, আমি নামাজের আগে দেখেছি, হিজবুত তাওহীদের এক বইয়ের ভিতরে লিখেছে, এই পর্দা এই বোরকা এটা শয়তানের আবিষ্কার। নাউজুবিল্লাহ, কে বলেন নাই? এটা কিসের আবিষ্কার? তাদের ভাষায় এই বোরকা এটা শয়তানের আবিষ্কার। এবার বলেন, এই আয়াত যদি সত্য হয়, আল্লাহর কোরআনের এই আয়াতকে সামনে রাখলে দেখা যায় তাদের এই কথায় যদি তারা বিশ্বাস করে, বোরকা নামক এক ইসলামী শরী ফরজ বিধানকে যদি তারা শয়তানের আবিষ্কার বলে, বলেন তারা কি আর মুসলমান আছে? আরো জোরে বলেন, মুসলমান আছে? মজার কিছু কথা বলি, তাদের একটা বই, নাম হলো আল্লাহর মুজেজা। কি নাম বলছি? বইটা আমার কাছে আছে, এভিডেন্স দেখতে চাইলে আমি দেখাইতে পারবো। আল্লাহর মুজেজা, এর ভিতরে লিখছে আল্লাহর মুজেজা, এই বইয়ের ভিতরে লিখছে যে আমাদের এই যাত্রা বাড়ি কোন এক জায়গাতে একটা বাসার ছাদের উপরে তাদের একটা অনুষ্ঠান ছিল, সবার মনোযোগ আকর্ষণ করছে। আমি ওই বইটা যখন পড়ি বড় আকর্ষণ নিয়ে, যে এদের সাথে কি মুজেজা ঘটলো একটু দেখা দরকার, মানে মুজেজা প্রকাশ করবে। বলতেছে যে পূর্ববর্তী নবীগণ যখন পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে তার নবুয়তের প্রমাণস্বরূপ কিছু মুজেজা দান করেছিল, ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, ইয়াদে বাইজ, বগলের নিচে হাত বের করলে সাদা রড লাইটের মতো জ্বলতো, মুজেজা ছিল। ঈসা আলাইহিস সালাম জন্মান্ধর চোখে যদি হাত বুলিয়ে দিত, জন্মান্ধ তার অন্ধত্ব ভালো হয়ে যেত। এরকম সকল নবীদের এক একটা মুজেজা ছিল। এখন এই শয়তানেরা দাবি করতেছে, শয়তানের জন্য বললাম সামনের কথাগুলো আপনারা বুঝবেন, তারা বলতেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে 1400 বছরে ইসলাম এমন ভাবে বিকৃত হয়েছে, এই পৃথিবীতে আর সঠিক ইসলাম নাই, যারা আছে সব কাফের। তার মানে হিজবুত তাওহীদ বাদ দিয়ে আমরা যারা আছি সবাই কি, তাদের নজরে সবাই আমরা কি, কাফের। এবার এই 1500 বছর পরে একজন মহামানবের আবির্ভাব হলো, হিজবুত তাওহীদের যিনি প্রধান ইমাম ছিল, ইমাম না ইমাম, তারা লেখে হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান পন্নি। এখন লিখতেছে এই বাইজিদ খান পন্নি 1500 বছর পরে আসলো সঠিক ইসলাম মানুষকে বোঝানোর জন্য। এবার সঠিক ইসলামের দাওয়াত যখন মানুষকে দিবে, অবশ্যই মানুষ তার মুজেজা দেখতে চাইবে, যে আপনি যে সঠিক ইসলামের প্রচারক তার প্রমাণ কি। তো সমস্ত নবীদের যেমন মুজেজা ছিল, ঠিক তেমনি আল্লাহ পাক বাইজিদ খান পন্নিকেও কিছু মুজেজা দিয়ে দিল। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ, কিছু একটা গণ। এখন সেই মুজেজাগুলো কি, আল্লাহর মুজেজা নামক বইয়ে সুন্দর করে তারা লিখছে মুজেজা। মনোযোগ আছে? দেখেন, যাত্রাবাড়ির কোন এক বিল্ডিং এর ছাদের উপরে তাদের একটা অনুষ্ঠান হচ্ছিল। আমি খুব আগ্রহ নিয়ে পড়লাম, পড়ার পরে যেটা বুঝছি আপনারা বুঝবেন, যাত্রাবাড়ির কোন এক ছাদে তাদের এক মুজাহিদ, ওদের দলের সবাইকে এরা মুজাহিদ বলে, তাদের এক মুজাহিদের নাতি কি ছেলের একটা আকিকা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ছাদের উপরে হচ্ছিল। প্রচন্ড শীত ছিল, ভূমিকাটা বুঝেন, প্রচন্ড শীত। সময়টা ছিল 2008 এই দিন, প্রচন্ড শীত, শামিয়ানা টানানো হয়েছে, পর্দা দেওয়া হয়েছে, শৈত্য প্রবাহ চলতেছে, শীতে এই পর্দাগুলো পতপত করে উঠতেছে। 350 জন মানুষ সেখানে ছিল, তার ভিতরে শিশু বাচ্চা ছিল 40 থেকে 45 জন, কোলের শিশু ছিল 40 থেকে 45 জন, আর সেখানে যারা ছিল সবাই সমাজের এলিট পার্সন, সবার কাছেই মোবাইল ছিল। এই কথাগুলো বলতেছি সামনের কথা বোঝার জন্য, সবার কাছে মোবাইল ছিল। এবার সেই অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে, আমরা বক্তব্য দিচ্ছি, বাইজিদ খান পন্নী তাদের মাননীয় ইমাম সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল না, তিনি তার বাসায় ছিলেন। এক পর্যায়ে আমরা তার কাছে ফোন দিয়ে বললাম, আপনার বক্তব্যের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে, আপনি একটু মোবাইলের মাধ্যমে মাইকে কিছু কথা বলেন। ঠিক 9 মিনিট 30 সেকেন্ড সামথিং এরকম কথা তিনি মোবাইলে বললেন। যখন কথাগুলো বললেন আমরা তখন বুঝি নাই, এই 9 মিনিটের ভিতরে এতগুলা মুজেজা আল্লাহ দেখা গেছে। সেটা কি? পরের দিন ভূমিকা, পরের দিন স্ত্রী ওই মজলিস থেকে যখন বাসায় গেছে রাত্রিবেলায় ঘুমানোর সময়, বাইজিদ খান পন্নী তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, মজলিসে কি তুমি ছিলে? বলে হ্যাঁ আমি ছিলাম।
আমি যখন বক্তব্য দিয়েছি তুমি কি শুনেছো হ্যাঁ বক্তব্য আমি শুনেছি কেমন শুনলাম ওনার স্ত্রী বলতেছে আমার মনে হলো আর কেউ বুঝছে কিনা আমি জানি না তবে আমার মনে হলো গভীর পানির ভিতরে আমি বসে আছি আর কে একজন আমাকে কথা শোনাচ্ছে বাহিরের কোনো সাউন্ড নাই আমার এরকম মনে হলো তবে আর কারো কাছে মনে হয় এটা উপলব্ধি হয় নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি গভীর পানির ভিতরে বসে আছি আপনার কথা শুনতেছি এখানে আমার ওস্তাদের একটা উপমা মনে হয়ে গেল এক বক্তা নাকি ওয়াজ করত সবার মনোযোগ আকর্ষণ করছে এক বক্তা ওয়াজ করত কেউ তার ওয়াজ পছন্দ করে না একদিন বাড়ির কাছে মাহফিল ওয়াজ করছে তার স্ত্রীও মাহফিল শুনছে এবার স্ত্রীরে এসে মাহফিল শেষে জিজ্ঞাসা কি ব্যাপার আমার ওয়াজ তো কেউ পছন্দ করে না তোমার কাছে কেমন লাগলো একটু বলো তো এখন বলেন স্ত্রী কি স্বামীর বদনাম করতে পারে সামনাসামনি স্ত্রী বলতেছে আমি তো বলি মধুর বাণী মানুষ কয় ভেড়া ভেবানি আমি বলি মধুর বাণী কিন্তু লোকে বলে ভেড়া ভেবানি তে বাইজিদ খান পন্ডির সেম দশা দেখেন সামনের কথাগুলো শোনেন স্ত্রী বলতেছে আর কেউ মনে হয় বুঝে নাই তবে আমি বুঝেছি মনে হচ্ছে যেন গভীর পানির ভিতরে বসে আছি কোনো শব্দ নেই একমাত্র আপনার কথাগুলোই আমার কানে আসতেছে তখন বাইজিদ খান পন্নি বলেন আমি চিন্তা করলাম ওনার লিখিত বই আমি চিন্তা করলাম যে তাহলে তো এমন তো হওয়ার কথা না যেখানে 350 মানুষ ছোট ছোট বাচ্চা আছে কোনো শব্দ হলো না নিশ্চয়ই এটা একটা মুজিজা হয়ে গেছে উনি একটা তদন্ত টিম গঠন করলেন এই তদন্ত টিম গঠন করে বললেন কালকে ঘটনায় আর কি কি মুজিজা পাওয়া গেছে তোমরা একটু তদন্ত করে দেখো এখন তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসলো এই 9 মিনিট সময়ের ভিতরে আল্লাহ পাক মোটামুটি 10 থেকে 12টা মুজিজা ঘটায় দিয়েছে কি কিছু একটা গন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কি কি এক নাম্বার নাম্বার এক আল্লাহর মুজিজা এটা কিন্তু প্রামাণিকতা দিচ্ছে যে 1500 বছর পরে একজন ইসলামের নতুন দাওয়াত নিয়ে আসছে সে যে সঠিক ইসলামের দাওয়াত দাতা তার প্রমাণ আল্লাহ দেখায় দিচ্ছে কিভাবে এক নাম্বার মুজিজা যখন তিনি আলোচনা শুরু করছে আলোচনা শুরু করার পূর্বে প্রচন্ড শীত ছিল যেই তিনি আলোচনা শুরু করছে এই 9 মিনিট কোনো মানুষের একটুও শীত লাগে নাই নাম্বার 2 সত্য প্রবাহের বাতাসে পর্দাগুলো পতপত করে উঠতেছিল যখন তিনি বক্তব্য শুরু করছে এই পর্দাগুলা শান্ত হয়ে গেছে আচ্ছা উনি বক্তব্য দেওয়ার আগে মাইকে ডিস্টার্বিং ছিল কিন্তু যখন বাইজিদ খান পন্নী ইমাম বক্তব্য শুরু করছে মাইকের সব ডিস্টার্ব শেষ আর কোনো ডিস্টার্ব নেই সবচেয়ে বড় মুজিজা শুনবেন সবচেয়ে বড় মুজিজা কি সবচেয়ে বড় মুজিজা হলো এখানে 303 শতাধিক মানুষ তার ভিতরে বেশিরভাগের কাছে মোবাইল ফোন ছিল উনি যে 9 মিনিট বক্তব্য দিছে এই 9 মিনিটের ভিতরে একজন মানুষের ফোনেও ফোন আসে নাই একজন মানুষের মোবাইলটাও রিংটোন বাজে নাই কত বড় মুজিজা আপনি চিন্তা করেন আচ্ছা এই 9 মিনিট এই বাচ্চা ছোট ছোট বাচ্চারা কেউ একটু প্যাঁ একটু ভ্যাঁ একটু ভূ কিচ্ছু করে নাই কোনো সাউন্ড করে নাই সবাই চুপচাপ আচ্ছা এবার যখন তদন্ত কমিটি গঠন হয় কিছু মানুষের কাছে গিয়ে বক্তব্য নেয় যে এখানে আপনি ছিলেন উপস্থিত সরেজমিনে আপনি কি দেখেছেন প্রত্যক্ষদর্শী কিছু সাক্ষী নেয় কি নেয় না প্রত্যক্ষদর্শীর সাক্ষী নিচ্ছে একজনকে বলা হলো আপনি সেই অনুষ্ঠানে ছিলেন আপনি কি দেখেছেন বলেন তো উনি বলেন আমার মনে হলো আমি তখন বুঝি নাই এখন আমি অনুধাবন করতেছি আমার মনে হলো যাত্রাবাড়ির ওই বিল্ডিং এর ওই ছাদটা এই 9 মিনিটের জন্য আল্লাহ পাক সেখান থেকে তুলে কোনো এক অজানা জায়গায় নিয়ে গিয়ে তার রহমতি পর্দা দিয়ে ঢেকে নিয়ে তারপরে এই 9 মিনিট আমাদের বক্তব্য শোনার ব্যবস্থা করে দিয়েছে আমি বহু তালাশ করলাম তাদের এই বইয়ের ভিতরে যে বাড়িটা কোনটা ছিল যদি আমি সন্ধান পাইতাম অন্তত এই বাড়িতে গিয়ে জিগাইতাম ওই তারিখে আপনার বাসার ছাদ কি ছিল নাকি উড়ে গেছিল এরপরে আরো মজার কথা শুনেন শেষ কথা এরপরে বলতেছেন আরেকজনকে বলতেছেন আপনিও এই মজলিসে ছিলেন আপনার একটু সাক্ষাৎকার দেন উনি বলতেছে আহ আমি যেটা দেখছি এর উপরে তো আর মজিজাই হয় না কি আমি দেখলাম চোখ বন্ধ করে দেখি এই যে যেখান যেই ছাদের উপরে অনুষ্ঠানটা হচ্ছে এই ছাদের পাশে একটা মেঘের মতো ছায়া আমি এই ছায়ার দিকে তাকাইলাম আমি বুঝতেছি না এই ছায়াটা কিসের ছায়া কিন্তু হঠাৎ করে আমার অন্তরের ভিতরে আসলো এই ছায়াটা আর কেউ না এটা হলো আল্লাহ নাউজুবিল্লাহ কে বলেন নাই আমি দেখলাম
এবং আমি দেখে বুঝলাম এটা আল্লাহ, এবং আমি আরো দেখলাম যে ওই ছায়ার ভিতর থেকে একটা আঙ্গুল বের হয়ে বলতেছে, এ বাতাস তুই থেমে যা, এ শিশু তোরা চুপ হয়ে যা, এ মাইক তুই ভালো হয়ে যা, এরকম আমি দেখলাম ইশারা করে করে বলতেছে। নাউজুবিল্লাহ বলে আপনি বলেন এই সমস্ত গাজাখুরি কথা বিশ্বাস করে যারা তাদের দলে অন্তর্ভুক্ত হচ্ছে তারা কি আর ইমানদার আছে? অন্তত দুনিয়ার সবাই তাদেরকে মুমিন বললেও আলেম ওলামা অন্তত তাদেরকে মুসলমান বলতে রাজি। দাওয়াত কিন্তু আপনার ঘর পর্যন্ত চলে এসেছে, না আসলে আসবে, এজন্য কথাগুলো আপনার কানে আগেই দিয়ে রাখলাম। দেখেন তাদের আরেকটু কথা বলি, এদের গোড়াপত্তন কোথা থেকে আসলো? পাকিস্তানে আমি ওদের সম্পর্কে বিস্তর রিসার্চ করার পরে যেটা পেলাম, 1888 থেকে 1963 পর্যন্ত একটা দল ছিল, যেই দলের নাম ছিল তাহরিকে খাকসার, একটা দলের নাম ছিল তাহরিকে খাকসার ইন্টারন্যাশনালি, যেই দলকে একটা সন্ত্রাসীবাদ উগ্রবাদ হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যার প্রধান ছিল এনায়েতুল্লাহ খান মাশরেকি একজন নামক, এনায়েতুল্লাহ খান মাশরেকি নামক একজন, পরবর্তীতে যার নামের সাথে আল্লামা লাগে, আল্লামা এনায়েতুল্লাহ খান মাশরেকি, তিনি একটা কিতাব লেখে মৌলবী কা গলত মাজহাব। তাদের আকিদা ছিল যে দুনিয়াতে যত আলেম আছে সবাই বিভ্রান্ত, একমাত্র তাদের দলের যারা তারাই হকের উপর আছে, বাকি সবাই কাফের। এই আকিদায় আমাদের হিজবুত তাওহিদের ইমামগণ এবং তাদের দলের নেতাগণ এবং কর্মীগণ এই আকিদায় বিশ্বাসী যে একমাত্র হিজবুত তাওহিদে যারা আছে তারাই মুসলমান, বাকি সবাই অমুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফেতনা থেকে আমাদের হেফাজত করে।